হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কোনো ব্লগ করছি না, আজকে আমি আর আমার বর দুজন মিলে করছি তোমাদের জন্য একটা ইটিং শো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর তো চলো ভিডিওটা দেখে নাও। প্রতিদিনের একঘেয়েমি ব্লগ দেখতে কারোরই ভালো লাগে না, তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করা যাক। এখানে আমরা খাবার টাবার নিয়ে বসে গেছি, দুপুরের খাবার। এখানে আছে রুটি, মাংস, কষা। আজকে ভাবলাম শুধু খাবো কেন, একটু মজা করে খাওয়া যাক, তার জন্য বসে গেছি। এদিকে আমার খাওয়া শুরু হয়নি, এদিকে আমার বর খাওয়া শুরু করে দিয়েছে আমার আগে। আমার খিদেটা বেশি পেয়েছে, আমার খিদে পাইনি সকাল থেকে। তো চলো খাওয়া শুরু করা যাক। কষন মাংস না গলে বেঁধে গেছে, ওই জন্য বেশি টাইম রাখা যাবে না, তাই না? ব্রয়লারের মাংস দেশি ব্রয়লার মিক্সচার, এটা মিক্সচার কিরকম হয় এটা তুমি বুঝবে না। এই মাংসটা খেতে খুবই টেস্টি সত্যি, পোলট্রির থেকে কিন্তু ভালো। সত্যি কথা বলতে আগের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল না, সকালে বৃষ্টি হওয়ার কারণে আজকে প্রোগ্রামটা হলো। আমার ছেলেটা মাংস খেতে খুব ভালোবাসে, কিন্তু আমাদের আগে খেয়ে শুয়ে পড়েছে। না খেয়েছে তো, খেয়ে শুয়ে পড়েছে। খুব ভালো মাংস রান্না করে, খুব টেস্টি মাংস রান্না করে, তাই না? তাহলে তুমি স্বীকার করছো আমি ভালো রান্না করি? হ্যাঁ, মাঝে সাঝে এরকম তারিফ তো করতে পারো, তাহলে আমারও ভালো লাগে। আর কোথায় ভালো করবো রুটি আনবো? আমার বউ রান্না করছে, তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার জরুর করবা। ও ডেলি একটা করে ভিডিও বানাচ্ছে, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। ঠিক বলছি কি না আমি? একদম ঠিক। আগে যেতে চল। জঙ্গল তো বিশাল ঠান্ডা।
ঝাল মনে একটু বেশি হয়েছে। তেল দিয়েছো? রান্না করার সময় বেশি তেল দিইনি আমি, মুরগির তেল হয়েছে বেশি। টমেটো খুব মজা মজা করে খাচ্ছি।
আসা সবচেয়ে উদ্ভিজন তেল সব আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কারো যদি এই ভিডিওটা দেখে একটুখানিও ভালো লাগে, বেশি না একটুখানিও যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিও কেমন লাগলো। তো আজকের জন্য বাই বাই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই। যদি বললাম দাঁতের মাংস ছাড়াচ্ছি।